আসসালামু আলাইকুম প্রিয় ভক্তিযোদ্ধা ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক অনেক বাধা বিপত্তি পর তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ABC 3 ইউনিটের ফলাফল পেয়ে গেছো। এখানে অনেকেই আশানুরূপ নম্বর পেয়েছো, আশানুরূপ পজিশন পেয়েছো, অনেকে আবার আশানুরূপ পজিশন কিংবা নম্বর পাওনি, এই জন্য মন খারাপ করে আছো বা পরিবারের কথা শুনতে হচ্ছে। এই জন্য আমি তাদেরকে বলবো, এতটা ভেঙে পড়া কিছু নাই। এখানে একটা ইউনিভার্সিটিতে তোমার হয়নি, হয়তো সৃষ্টিকর্তা আরও তোমার ভালো কোনো জায়গায় ভালো কোনো অপশন রেখেছে। সেই জন্য সবাই ধৈর্য সহকারে থাকো, যে যাই বলুক না কেন নিজেকে সান্ত্বনা দাও যে হয়তো এর চাইতে বেটার কিছু তোমার লাইফে অপেক্ষা করছে। কারণ একটা জায়গায় ভর্তি পরীক্ষা, তোমরা জানো যে লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখানে কিন্তু কৃতকার্য হয় মাত্র কয়েক হাজার এবং সেখানে সাবজেক্ট পায় মাত্র 3 থেকে 4 হাজার জন। সো এই যে বড় একটা প্রসেস বা এতগুলো থেকে শেষ পর্যন্ত নিজেকে রাখা, এখানে শুধুমাত্র যে মেধাবী হলেই চান্স পাওয়া সম্ভব ব্যাপারটা তাও না। এখানে তোমাদের যে তকদি বা কপাল সেটাও কিন্তু লাগে। যাই হোক, এই জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে মন খারাপ করো না। সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেগুলোকে টার্গেট করে এখন থেকে পড়াশোনা করো, হয়তোবা এর সাথে ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি যে তোমাদের এখন এই মুহূর্তটা অনেক খারাপ কাটছে, তোমরা রেজাল্ট অনেকে ফেল করেছো এবং অনেকে আশানুরূপ নম্বর পাওনি। এটা আসলে নিজের দোষ দিয়েও লাভ নেই, কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় যারা ভর্তি কমিটিতে রয়েছেন তাদের দোষ দিয়েও লাভ নেই। এটা তোমার তকদিরে আছে, তোমার ভাগ্যে রয়েছে এবং তুমি এতটাই পরীক্ষায় উত্তর করেছো, তারই ফলটা কিন্তু তুমি পেয়েছো। সো এটা নিয়ে এতটা ভেঙে পড়ার কিছু নেই, এতটা আহামরি কিছু না বিশ্ববিদ্যালয়ে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে পড়তে হবে ব্যাপারটা তাও না। সব পরিশেষে নিজের মনকে শক্ত রাখো এবং সামনের দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক, অনেক ভালোভাবে কাটুক এই প্রত্যাশায় আমি মারুফাসা মেরু তোমাদের সঙ্গে যুক্ত আছি এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কোনো আপডেট তথ্য জানতে হলে আমার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর জন্য যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আমার ফেসবুক লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আমাকে মেসেজ করে তুমি তোমার প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।